नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका पता का नमाचार्यपादाय नितायि कृपाप्रदायिने धाम गौरकथाधामदाय धामुदाय नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामी नितिनामिने नमस्ते सारस्वते देवे गौरवानि प्रचारिन् निर्विशेषशून्यवादि पश्चात्त्यदेशतारिन् वञ्चाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्रियद्वैतगदाधर শ্রীবাসি বৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম জিবিসি বি ও বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয়প্রত শ্রীল স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ নিবেদন করে তাঁর রহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরমগুরু পাদপ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ শ্রীপাদ পদ্্মে দণ্ডপতনতি নিবেদন করে তাঁর রহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং সমস্ত শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রোহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদের শিলহরিদাস ঠাকুরের মহিমা বিষয়বস্তুর একশো পঁচিশ শ্লোক থেকে অধ্যয়ন করব হরে কৃষ্ণ আজি সমাপ্ত হইবে হেন জ্ঞান ছিল সমস্ত রাত্রি নাম সমাপ্ত না হইল আমি মনে করেছিলাম যে আজ আমার সেই যজ্ঞ সমাপ্ত হবে কিন্তু সারা রাত জপ করেও কোটি নাম গ্রহণ সমাপ্ত হল না কালি সমাপ্ত হবে তবে হবে ব্রতভঙ্গ স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবে কসঙ্গ কাল অবশ্যই আমার সেই ব্রত সমাপ্ত হবে এবং তখন স্বচ্ছন্দে আমি তোমার সঙ্গ উপভোগ করব। শিলপ্রভুপা দু উল্লেখ করেছেন হরিদাস ঠাকুরের সেই বেশ্যার সঙ্গসুক উপভোগ করার কোনো বাসনা ছিল না তবে তিনি এইভাবে তাকে ছলনা করেছিলেন যাতে সে তার মুখে ভগবানের দিব্য নাম শ্রবণ করার সুযোগ পায় শুদ্ধভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন তা কেবল শ্রবণ করার মাধ্যমে জীব পাপমুক্ত হয় তা সে যত অধপতিত বা পাপী হোক না কেন এভাবে পাপকর্মের ফল থেকে মুক্ত হওয়া মাত্রই জীব ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন এভাবে অধপতির জীব ভগবানের সেবায় যুক্ত হতে পারে সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে অষ্টবিংশতি শ্লোকে বলেছেন যে শাং তে অন্তগত পাপম জনানম পুণ্যকর্মানহ নির দৃঢ়ব্রতাং পূর্বজন্মে এবং এই জন্মে যারা বহু পুণ্যকর্ম করেছে এবং যারা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে এই জড়জগতের দ্বন্দ্বমহ থেকে মুক্ত হয়েছে তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে আমার সেবায় যুক্ত হতে পারে বেশ্যাগিয়া সমাচার খানের কহিল আর দিন সন্ধ্যা হইতে ঠাকুর ঠাঁই আইল বেশাটি তখন রামচন্দ্র খানের কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করল এবং তারপরের দিন সন্ধ্যা হতে না হতেই হরিদাস ঠাকুরের কাছে গেল তুলসী কে ঠাকুরকে নমস্কার করি দ্বারে বসে নাম শুনে বলে হরি হরি তুলসী এবং হরিদাস ঠাকুরকে নমস্কার করে দ্বারে বসে সে হরিদাস ঠাকুরের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে লাগল এবং মাঝে মাঝে হরি হরি বলেতে লাগল নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস তবে পূর্ণ করিমু আজি তোমার অভিলাস হরিদাস ঠাকুর তাকে বললেন আজ আমার নাম গ্রহণ পূর্ণ হবে তারপর আমি তোমার অভিলাস পূর্ণ করব। কীর্তন করিতে ওইছে রাত্রি শেষ হইল ঠাকুরের সনে বেশ্যার মন ফিরে গেল সারা রাত ধরে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন এবং এইভাবে রাত্রি ভোর হল ইতিমধ্যে হরিদাস ঠাকুরের সঙ্গপ্রভাবে প্রভাবে বেশ্যার মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল দণ্ডবত হইয়া পড়ে ঠাকুর চরণে রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে সেই বেশ্যা নির্মল হয়ে হরিদাস ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিপতিত হলো এবং তাকে জানালো যে রামচন্দ্র খান তার চরিত্র হননের জন্য তাকে পাঠিয়েছে বেশ্যা হইয়া মুই পাপ করি অধমে নিস্তার। সে বলল বেশাবৃত্তি অবলম্বন করে আমি অসংখ্য পাপ করেছি হে প্রভু কৃপা করে এই অধমকে তুমি নিস্তার কর ঠাকুর কহে খানের কথা সব আমি জানি অজ্ঞ মূর্খ সেই তারে না হিমানি হরিদাস ঠাকুর উত্তর দিলেন রামচন্দ্র খানের চক্রান্তের সমস্ত বৃত্তান্ত আমি জানি সে একটা মহামূর্খ তাই তার এই কার্যকলাপে আমি দুঃখিত হইনি সেই দিন যাইতাম এ স্থান ছাড়িয়া তিন দিন রহিলাম তোমা নিস্তার লাগিয়া যেদিন রামচন্দ্র খান আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল দিনে আমি এখান থেকে চলে যেতাম কিন্তু তোমাকে উদ্ধার করার জন্য আমি তিন দিন রইলাম বেশ্যা কহে কৃপা করি করহ উপদেশ কিমর কর্তব্য যাতে যাই ভকলেশ বেশ্যা তাকে জিজ্ঞাসা করল আমাকে আপনার শিষ্যত্বে বরণ করে দয়া করে আপনি আমাকে উপদেশ দিন কীভাবে আমি এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে কর দান এই ঘরে আসি তুমি কর বিশ্রাম হরিদাস ঠাকুর তখন তাকে বললেন তোমার ঘরে যা কিছু রয়েছে তা সব ব্রাহ্মণদের দান করে তুমি এই কুটিরে এসে বসবাস করো এবং কৃষ্ণ ভক্তির পন্থা অনুশীলন করো করুপাত তাৎপর্য উল্লেখ করেছেন বেশ্যাটিকে তার সব কিছুর ব্রাহ্মণদের দান করতে হরিদাস ঠাকুরের উপদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হরিদাস ঠাকুর তথাকথিত দরিদ্র নারায়ণদের দান করার উপদেশ দেননি বেদে কেবল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণদের দান করার উপদেশ দেওয়া হয়েছে ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায়ে বিয়াল্লিশ শ্লোকে বলা হয়েছে সমদম স্তপ শৌচম খ্যান্তির আর জবম এব বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবযম সত্য মন এবং ইন্দ্রিয় সংযম সহনশীল সরলতা জ্ঞানচর্চা পারমার্থিক তত্ত্বজ্ঞান নিজের জীবনে ব্যবহারিকভাবে প্রয়োগ করা এবং পরমেশ্বর ভগবানে সম্পূর্ণরূপে বিশ্বাস করা এইগুলি হচ্ছে ব্রাহ্মণোচিত গুণাবলী যে মানুষ পারমার্থিক জীবন অবলম্বন করেছেন তার জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করার সময় নেই তিনি সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভর করেন যিনি ভগবদ্গীতায় আশ্বাস দিয়েছেন যুগক্ষ্যামম বহাম মেহম আমি স্বয়ং তাদের সমস্ত প্রয়োজন সরবরাহ করি ভগবদ্গীতা নবম অধ্যায় দ্ববিংশতি শ্লোক বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের দান করার নির্দেশ দেওয়া হয়েছে তথাকথি দরিদ্র নারায়ণদের দান করার নির্দেশ দেওয়া হয়নি নারায়ণ কখনও দরিদ্র হতে পারেন না আর দরিদ্র কখনো নারায়ণ হতে পারেন না কেননা এই দুটি শব্দ পরস্পর বিরোধী নাস্তিকেরা এই ধরনের মত প্রবর্তন করে মূর্খদের কাছে প্রচার করে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের দান করা উচিত কেননা দানস্বরূপ তারা যা পান তা সবই তারা ভগবানের সেবায় ব্যবহার করেন ব্রাহ্মণকে যা দান করা হয় তা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছায় যিনি ভগবদ্গীতায় নব অধ্যায়ে সপ্তবিংশতি শ্লোকে বলেছেন যৎ করুষি যদি যোহসি দাদাশি যৎ যত তপস্যসি কৌত তৎ করুষ মদর্পণম হে কৌত তুমি যা করো যা খাও যজ্ঞে যা নিবেদন করো যা দান কর এবং যা তপস্যা করো তা সবই তুমি আমাকে অর্পণ করো প্রকৃতপক্ষে সব কিছুই কৃষ্ণের কিন্তু দুর্ভাগ্যবশত তথাকথিত সভ্য মানুষেরা মনে করে যে সব কিছুই তাদের এটি জড়সভ্যতার ভ্রান্তি বেশ্যাটি অসৎ উপায়ে ধন সম্পদ সঞ্চয় করেছিল এবং তাই হরিদাস ঠাকুর তাকে উপদেশ দিলেন তার সব কিছুই ব্রাহ্মণদের দান করতে শিলরূপ গোস্বামী যখন সংসার ত্যাগ করেন তখন তার সঞ্চিত অর্থের অর্ধাংশ তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করেছিলেন ব্রাহ্মণেরা ব্রহ্ম বা পরমতত্ত্ব জ্ঞান সমন্বিত এবং বৈষ্ণবেরা বিষ্ণু বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত হয়ে ভগবানের সেবা করেন সাধারণত মানুষ নানারকম অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করে তাই উপযুক্ত সময়ে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে সব কিছু ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করা উচিত যারা পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করে ভগবানের সেবায় যুক্ত নিরন্তর নাম লও কর তুলসী সেবন অচির পাবে তবে কৃষ্ণের চরণ নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর এবং তুলসীতে জল দান কর ও প্রার্থনা নিবেদন করে তাঁর সেবা কর তাহলে অচিরেই তুমি শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করবেই প্রভুপাদ উল্লেখ করলেন প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তার বাসনা ব্যক্ত করে বলেছিলেন যে সকলেই যেন তার শরণাগত হয় সর্বধর্মান পরিিত্যজ্য মা একম শরণং ব্রজ কিন্তু মানুষ তা করছে না কেন শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন অহম ত্বাম মুখ্য স্বামী মা সুচ আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় পেও না তাদের পাপকর্মের প্রভাবে প্রতিটি মানুষই দুঃখ দুশা ভোগ করেছে কিন্তু শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন যে কেউ যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন কিন্তু আধুনিক সভ্যতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে অথবা পাপকর্ম থেকে মুক্ত হওয়ার পন্থায় আগ্রহী নয় তাই মানুষ এত দুঃখ দুর্দশা ভোগ করছে ভগবানের শরণাগতি ভগবদ্গীতার চরম উপদেশ কিন্তু যারা ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত হতে পারে না তাদের পক্ষে হরিদাস ঠাকুরের নির্দেশ অনুসারে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই বিধেয় আমাদের কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত আন্দোলনে আমরা আমাদের অনুগামীদের শিক্ষা দিচ্ছি জপমালায় নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য যারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে না তাদের উপদেশ দেওয়া হয়েছে অন্ততপক্ষে প্রতিদিন ষুলমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার যাতে তারা নিরন্তর হরিনাম জপ করার স্তরে উন্নীত হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন তৃণাদপি শুনি চেন তরুপি সহিষ্ণু না না মানদে ন কীর্তনীয় সদা হরি তৃণের থেকেও সুনীচ হয়ে তরুর থেকেও সহিষ্ণু হয়ে এবং নিজে কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অপরকে সমস্ত সম্মান প্রদান করে নিরন্তর হরিনাম করতে এই মনোভাব অবলম্বন না করলে নিরন্তর হরিনাম করা যায় না হরিদাস ঠাকুরু বলেছেন নিরন্তর নাম ল শ্রীকৃষ্ণ যদিও সকলকে তাঁর শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু মানুষ তাদের পাপকর্মের ফলে করতে পারছে না নমাং মাং দুষ্কৃত ন ম মূঢ় প্রপদ্যন্তে নরাধম পাপকর্মে রত দুষ্কৃতকারীরা শ্রীকৃষ্ণের শ্রী শরণাগত হতে পারে না কিন্তু তবু তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং তুলসীর সেবা করে তাহলে তারা অচিরেই ভগবানের শরণাগত হতে সক্ষম হবে সকলেরই প্রকৃত কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে শরণাগত হওয়া কিন্তু কেউ যদি তা করতে সক্ষম না হয় তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার অনুগত সেবক নামাচার্য হরিদাস ঠাকুরের প্রবর্তিত এই পন্থা অবলম্বন করা উচিত এটি কৃষ্ণ ভক্তির পথে সাফল্য লাভ করার একমাত্র পন্থা এত বলি তারে নাম উপদেশ করি উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। এই বলে সেই বেশ্যাটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দিয়ে হরিদাস ঠাকুর হরি নাম করতে করতে সেখান থেকে চলে গেলেন তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল গৃহ যে বা ছিল ব্রাহ্মণের রে দিল তখন সেই পেশাটি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার গৃহের যা কিছু ছিল তা সব এই ব্রাহ্মণদের দান করলেন শিল প্রভুপা তাৎপর্য বললেন কোনো কোনো গ্রন্থে গৃহবিত শব্দটির পরিবর্তে গৃহবৃত্তি শব্দটি ব্যবহার করা হয়েছে বৃত্তি শব্দটির অর্থ হচ্ছে পেশা তার গৃহবৃত্তি ছিল বেশ্যাবৃত্তি সুতরাং এই শব্দটি সঙ্গত নয় গৃহবিত্ত শব্দটি যথাযথ কেননা তার গৃহে তার যা কিছু বৃত্ত ছিল তাই ব্রাহ্মণকে অর্পিত হয়েছিল তার যা কিছু সম্পদ তা সবই বেশ্যাবৃত্তির দ্বারা সঞ্চিত হয়েছিল এবং তাই তা ছিল পাপময় এই ধরনের বৃত্ত যখন ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মাধ্যমে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন পরোক্ষভাবে দাতা স্বীকৃতি অর্জন করে এবং তার ফলে তার পাপ ক্ষয় হয় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন অহম তো আম সর্বপাপে ভিও মুখ্য ইস্যামি মা সুচ আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব আমাদের সংস্থার ভক্তেরা যখন আজীবন সদস্যের চান্দা ভিক্ষা করে আনে তখন সেই অর্থ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণভাবনামৃত প্রচারের কাজে ব্যয় করা হয় কৃষ্ণ ভক্তরা অপরের অর্থ সংগ্রহ করে আনে কৃষ্ণের সেবার জন্য আর তারা কৃষ্ণপ্রসাদ এবং তাদের জীবন ধারণের জন্য শ্রীকৃষ্ণ যা দেন তা নিয়েই সন্তুষ্ট থাকে তারা কোনোরকম জড়সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে না কিন্তু তারা অনেক কষ্ট সহ্য করে বেশ্যার বৃত্তি অথবা বেশ্যা সদৃশ্য মানুষের বৃত্ত ভগবানের সেবায় নিয়োগ করে তাদের পাপকর্ম থেকে মুক্ত করে বৈষ্ণবগুরু অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু গ্রহণ করেন কিন্তু তিনি কখনো সেগুলি তার ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করেন না শুদ্ধ বৈষ্ণব একজন মানুষকে পর্যন্ত তার পাপকর্মের ফল থেকে মুক্ত করতে নিজেকে অক্ষম বলে মনে করেন কিন্তু তিনি মানুষের কষ্টার্জিত ধন ভগবানের সেবায় নিয়োগ করেন এবং তার ফলে তাদের পাপকর্মের ফল থেকে মুক্ত করেন বৈষ্ণবগুরু কখনও তার শিষ্যের দক্ষিণার উপর নির্ভর করেন না শ্রীহরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসরণ করে শুদ্ধভক্ত ব্যক্তিগতভাবে একটি পয়সা পর্যন্ত গ্রহণ করেন না কিন্তু তিনি তার অনুগামীদের ভগবানের সেবায় সর্বস্ব ব্যয় করতে অনুপ্রাণিত করেন মাথা মুড়ি এক অবস্ত্রে রহিল সেই ঘরে দিনে তিন লক্ষ নাম গ্রহণ করে সে বেসাটি মস্তক মুন্ডন করে এক বস্ত্রে সেই ঘরে বাস করতে লাগল এবং দিনে তিন লক্ষ নাম গ্রহণ করতে লাগল তুলসী সেবন করে চর্বন উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে সে তুলসী সেবা করতে লাগল এবং নিয়মিতভাবে আহার করার পরিবর্তে ভিক্ষালব্ধ অন্ন চর্বন করে জীবন ধারণ করতে লাগল আর যেদিন ভিক্ষা করে কিছুই পাওয়া যেত না সেদিন সে উপবাসী থাকত তার ফলে তার ইন্দ্রিয় দমন হলো এবং তার হৃদয়ে ভগবৎ প্রেমের প্রকাশ হল প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি বড় বড় বৈষ্ণব তার দর্শনে তে জানতি এইভাবে সেই বেশ্যা এক মহান ভক্তে পরিণত হলেন তিনি পারমার্থিক জীবনে মহান উন্নতি লাভ করলেন এবং বড় বড় বৈষ্ণবগণ তাকে দর্শন করতে আসতে লাগলেন শ্রী প্রভুপা তাৎপর্য উল্লেখ করেছেন মহান বৈষ্ণব ভক্তেরা বেশ্যা দর্শনে আগ্রহী নন কিন্তু যখন কোনো বেশ্যা বা অধপতিক জীব বৈষ্ণবে পরিণত হন তখন বড় বড় বৈষ্ণবেরা তাদের দর্শন করার জন্য আকুল হন বৈষ্ণবচিত আচরণ করার ফলে যে কেউই বৈষ্ণবে পরিণত হতে পারেন যে ভক্ত এই পন্থা অনুসরণ করেন তিনি আর জড়জাগতিক স্তরে থাকেন না তাই নিষ্ঠা সহকারে বৈষ্ণবচিত্ত আচরণ করাই বৈষ্ণবতার মাপকাঠি কাঠি কোনো দেশে বা কোনো কুলে কার জন্ম হয়েছে সেটি বিবেচনার বিষয় নয় আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘে বহু ইউরোপীয় এবং আমেরিকান যোগদান করেছেন কিন্তু তা বলে তাদের ইউরোপীয় বৈষ্ণব বা আমেরিকান বৈষ্ণব বলে মনে করা উচিত নয় বৈষ্ণবের একমাত্র পরিচয় যে তিনি বৈষ্ণব এবং তাই তাকে বৈষ্ণবচিত সমস্ত সম্মান প্রদর্শন করা উচিত বেশার চরিত্র দেখি লোকে চমৎকার হরিদাসের মহিমা কহে করি নমস্কার বেশ্যার চরিত্রের এই অপূর্ব পরিবর্তন দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে তারা সকলে তার মহিমা কীর্তন করতে লাগলেন প্রভুপাদ উল্লেখ করেছেন বলা হয় যে ফলে না পরিচীয়তে মানুষের কার্যকলাপের ফল দর্শন করে তার পরিচয় জানা যায় বৈষ্ণব সমাজে বহু প্রকার বৈষ্ণব রয়েছেন তাদের কাউকে বলা হয় গোস্বামী কাউকে বলা হয় স্বামী কাউকে বলা হয় প্রভু এবং কাউকে বলা হয় প্রভুপাদ এই সমস্ত উপাধি দ্বারাই কেবল কারও পরিচয় জানা যায় না গুরুকে তখনই প্রকৃত গুরু বলে চেনা যায় যখন দেখা যায় যে তিনি তার শিষ্যদের চরিত্রের আমূল পরিবর্তন সাধন করেছেন হরিদাস ঠাকুর সেই বেশ্যাটির চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন সাধন করেছিলেন তা দেখে লোকেরা হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে তার মহিমা কীর্তন করেছিলেন রামচন্দ্র খান অপরাধ বীজ কইল সেই বীজ বৃক্ষ লই হইয়া আগেতে ফলিল বেশ্যাপাঠে হরিদাস ঠাকুরের চরিত্র হনন করার চেষ্টা করায় রামচন্দ্র খানের হৃদয়ে বৈষ্ণ অপরাধের বীজ অঙ্কুরিত হলো এবং কালক্রমে সেই অঙ্কুর বৃক্ষে পরিণত হয়ে ফল প্রসব করল মহা অপরাধের ফল অদ্ভুত কথন প্রস্তাব পাইয়া শুন ভক্তগণ ভাগবতের শ্রীপাদ পদ্ম অপরাধ করলে যে কি হয় সে অদ্ভুত কাহিনী আমি এই সুযোগে বর্ণনা করব হে ভক্তগণ আপনারা দয়া করে তা শ্রবণ করুন সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খান হরিদাসের অপরাধে হইল অসুর সমান রামচন্দ্র খান ছিল স্বাভাবিকভাবেই অভক্ত এখন হরিদাস ঠাকুরের শ্রীপাদ পদ্মে অপরাধ করার ফলে সে একটি অসুরের মতো হয়ে উঠল বৈষ্ণব ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান বহুদিনের অপরাধে পাইল পরিণাম বৈষ্ণব ধর্মের নিন্দা করার ফলে এবং বৈষ্ণবদের অপমান করার ফলে বহুকাল ধরে যে অপরাধ সঞ্চিত হচ্ছিল তা অবশ্য ফল প্রসব করল প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্যের মধ্যে রামচন্দ্র খান ছিল মহা বিষ্ণু অপরাধী বৈষ্ণব অপরাধী রাবণ যেমন বিশ্বশ্রবা মুনি পুত্ররূপে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও রামচন্দ্র বিষ্ণু এবং হনুমান বৈষ্ণব এর চরণে অপরাধ করার ফলে অসুর বা রাক্ষসে পরিণত হয়েছিল তেমনি রামচন্দ্র খান হরিদাস ঠাকুর এবং অন্যান্য বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে অসুরে পরিণত হয়েছিল নিত্যানন্দ গোসাই গৌড়ে জবে আইলা প্রেম প্রচারিতে তবে ভ্রমিতে লাগিলা নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে এসে সর্বত্র ভ্রমণ করে ভগবত প্রেম প্রচার করতে লাগলেন প্রেম প্রচার নয়ার দল দলন দুই কার্যে অবধূত করে ন ভ্রমণ ভগবৎ প্রেম প্রচার করার এবং পাষণ্ডদের দমন করার জন্য শ্রীম নিত্যানন্দ প্রভু বঙ্গদেশের সর্বত্র ভ্রমণ করতে লাগলেন স্বল্পাত বললেন ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে পরিত্রানায়া সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে দুটি উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন ভক্তদের উদ্ধার এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তার ভক্তরাও তেমনি দুটি কার্য সাধন করেন কৃষ্ণভক্তি প্রচার এবং নাস্তিক্যবাদ ও নির্বিশেষবাদ রূপী অসুরদের বিনাশ সাধন এইভাবে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করেছিলেন এবং যারা নিষ্ঠা সহকারে নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে তারাও সেই ধরনের কার্যকলাপই সাধন করেন দুই প্রকার ভক্ত রয়েছেন গুষ্টানন্দী এবং ভজনানন্দী যে ভক্ত প্রচার না করে কেবল ভগবত ভজনে সর্বদা যুক্ত থাকেন তাকে বলা হয় ভজনানন্দী আর যে ভক্ত ভগবত ভজন এবং সর্বপ্রকার নাস্তিক্যবাদ পরাভূত করে ভগবত ভক্তির পন্থা প্রচারে পারদর্শী তাকে বলা হয় গুষ্ঠানন্দী সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে আসিয়া বসিলা দুর্গা মণ্ডপ উপরে নিত্যানন্দ প্রভু সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান রামচন্দ্র খানের গৃহে সে দুর্গা মণ্ডপের উপরে বসলেন অবস্থাপন হিন্দুরা তাদের বাড়িতে দুর্গা পূজার জন্য দুর্গা মণ্ডপ তৈরি করতেন সেখানে প্রতি বছর শরৎকালে দুর্গা পূজা হয় রামচন্দ্র খানের গৃহেও সেরকম একটি দুর্গা মণ্ডপ ছিল অনেক লোকজন সঙ্গে অঙ্গন ভরিল ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল নিত্যানন্দ প্রভুর সঙ্গে বহু লোক এসেছিল তাদের ভিড়ে গৃহের অঙ্গন ভরে গেল তখন রামচন্দ্র খান গৃহভ্যন্তর থেকে তার সেবককে পাঠালো প্রভুপাত উল্লেখ করেছেন তখনকার দিনে এবং এখনও সম্ভ্রান্ত ব্যক্তিদের প্রাসাদে বিশেষ করে বাংলার গ্রামে দুটি ভাগ রয়েছে গৃহের অভ্যন্তরীণ ভাগ পরিবারের লোকেরা বাস করতেন বিশেষ করে লোক চক্ষুর আড়ালে স্ত্রী লোকেরা সেখানে বাস করতেন সেই অংশটিকে বলা হয় ভিতরবাড়ি বাড়ি আর গৃহের বহির্ভাগকে বলা হয় বাহির বাড়ি সম্ভ্রান্ত লোকেরা সেখানে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন এবং কাজকর্ম করতেন দুর্গা মণ্ডপ থাকত বাহির বাড়তিতে তাই নিত্যানন্দ প্রভু যখন বাড়ির অংশে এসেছিলেন রামচন্দ্র খান তখন গৃহাব্যন্তরে তার পরিবারের লোকদের সাথে ছিল নিত্যানন্দ প্রভু যখন সেখানে এসে উপস্থিত হন রামচন্দ্র খান স্বয়ং তাকে অভ্যর্থনা করতে আসেনি পক্ষান্তরে তার ভৃত্তকে দিয়ে পরোক্ষভাবে তাকে বলে পাঠিয়েছিল যেন তিনি সেখান থেকে চলে যান সেবক বলে গোসাঁ মরে পাঠাইল খান গৃহস্থের ঘরে তোমায় স্থান, সেই সেবকটি এসে নিত্যানন্দ প্রভুকে বললেন গোসাঁ রামচন্দ্র খান আমাকে পাঠালেন আপনার জন্য কোনো সাধারণ গৃহস্থের গৃহে বাসস্থানের ব্যবস্থা করার জন্য গোয়ালার গোশালা হয় অত্যন্ত বিস্তার ইহা স্থল তোমার মনুষ্য আপনি গোয়ালার গৃহে গোশালায় গিয়ে থাকতে পারেন কেননা আয়তনে গোশালা বিশাল এই সংকীর্ণ দুর্গা মণ্ডপে আপনার এত অনুগামীদের নিয়ে থাকার স্থান সংকুলান হবে না ভিতরে আছিলা শুনি ক্রোধে বাহিরিলাম অট অট হাসি গুসাই কহিতে লাগিলাম সত্য কহে এই ঘর মোর যোগ্য নয় মেছ গোবধ করে তার যোগ্য হয় নিত্যানন্দ প্রভু তখন ভিতরে ছিলেন রামচন্দ্র খানের ভিত্তির মুখে এই কথা শুনে তিনি বেরিয়ে এসে অট্টহাস্য করে হাসতে হাসতে বললেন রামচন্দ্র খান ঠিকই বলেছেন এই স্থান আমার বাসের যোগ্য নয় এই স্থান গোবধকারী মেচের উপযুক্ত স্থান এত বলি ক্রোধে গোসাই উঠিয়া চলিলা তারে দণ্ড দিতে সে গ্রামে না রহিলা এই বলে ক্রোধা বেশে নিত্যানন্দ প্রভু সেখান থেকে চলে গেলেন রামচন্দ্র খানকে দণ্ড দেওয়ার জন্য তিনি সেই গ্রামে পর্যন্ত রইলেন না ইহা রামচন্দ্র খান সেবকে আজ্ঞা দিল গোসাই যাহা বসিল তার মাটি খুদাইল ঘুময় জলে লেপিলা সব মন্দির প্রাঙ্গন তবু রামচন্দ্রের মন না হইল পরসন্ন এদিকে রামচন্দ্র খান তার সেবকদের আজ্ঞা দিল যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন সেখানকার মাটি খুঁড়তে তারপরে গুমাই জলে সে সমস্ত মন্দিরের প্রাঙ্গণ লেপন করালো কিন্তু তবু রামচন্দ্র খানের মন প্রসন্ন হলো না দস্যুবৃত্তি করে রামচন্দ্র রাজা না দেয় কর ক্রোধ হইয়া ম্লেচ্ছ উজির আইলতা আর ঘর রামচন্দ্র খানের বৃত্তি ছিল সন্দেহজনক কেননা সে রাজার কর প্রদানে ফাঁকি দেবার চেষ্টা করেছিল তাই মুসলমান রাজার উজির ক্রোধ হয়ে তার গৃহে এল আসি সেই দুর্গা মণ্ডপে বাসা করিল বধ করি মাংস সে ঘরে রাঁধাইল মুসলমান উজির এসে সেই দুর্গামণ্ডপে তার বাসা করল এবং একটি গাভী বধ করে সেই স্থানে তার মাংস রান্না করলো স্ত্রীপুত্র সহিত রামচন্দ্রে বাঁধিয়া তার ঘর গ্রাম লুটে তিনদিন রহিয়া সে স্ত্রী পুত্র সহ রামচন্দ্র খানকে বন্দি করল। এবং দিন ধরে তার গৃহ এবং সেই গ্রাম লুণ্ঠন করল সেই ঘরে তিন দিন করে অমেধ রন্ধন আর দিন সবা লইয়া করিলা গমন সেই ঘরে সে তিনদিন দিন গোমাংস রন্ধন করল এবং তারপরের দিন সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল জাতি ধন জনখানের সকল লইল বহুদিন পর্যন্ত গ্রাম উজাড়ো রহিল সেই মুসলমান উজির রামচন্দ্র খানের জাতি ধন এবং জন সব নিয়ে নিল এবং বহুদিন পর্যন্ত সেই গ্রামটি জনমানব শূন্য রইল মহান্তের অপমান যে দেশ গ্রামে হয় একজনার দোষে সব দেশ হয় যেখানে মহান ভগবৎ ভক্তের অপমান হয় সেখানে একজনের দোষে সমস্ত দেশ উজাড় হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ একশো চৌষট্টি পর্যন্ত সমাপ্ত